বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের সকল ছাত্র ছাত্রীকে আমার অনলাইন ক্লাসে স্বাগত। আমি এ কে হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়, তুগলক বংশ। গত ক্লাসে আমি তুগলক বংশের, ধরো মোহাম্মদ বিন তুগলকের উচ্চাভিলাষী পরিকল্পনা সমূহের ভিতরে রাজধানী স্থানান্তর এবং খোরাসান অভিযান আমি আলোচনা করেছি। আজকে আমি এটার তার উচ্চাভিলাষী পরিকল্পনার তৃতীয়, চতুর্থ, পঞ্চম পাঁচটি পরিকল্পনা আলোচনা করব, করে আমি ক্লাসটা শেষ করব। মোহাম্মদ বিন তুগলক চীন ও পারস্য দেশে অনুকরণে কয়েকটি পরীক্ষামূলক আর্থিক সংস্কার সাধন করতে চেষ্টা করেন। তন্মধ্যে তাম্রমুদ্রা প্রচলন অন্যতম। তুগলকের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলোর মধ্যে এ ব্যবস্থা অভিনব গুরুত্বপূর্ণ ছিল। অর্থনীতিবিদ এডওয়ার্ড থমাস তাকে প্রিন্স অব মানিয়ার্স, অর্থাৎ মুদ্রা প্রবর্তনকারীদের পথিকৃৎ হিসাবে আখ্যায়িত করেন। তাম্রমুদ্রা প্রচলন করেন। শূন্য রাজকোষ, রাজধানী স্থানান্তর এবং খোরাসান অভিযান, এই দুই অভিযানে সুলতানের রাজস্ব ব্যবস্থা একদম ভেঙে পড়েছিল। দুই এই খোরাসান অভিযানে প্রায় 370,000 সৈন্যের যে এক মাসের, এক বছরের বেতন অগ্রিম দেওয়া হয়েছিল, এই অগ্রিম বেতন দেওয়ার কারণে তাদের যে ভরণ পোষণ, এই ভরণ পোষণের জন্য সুলতানের তাম্রমুদ্রা প্রচলনের একটা প্রভাব বা একটা উপলক্ষ হিসাবে ধারণা করা হয়। চীন ও পারস্যের প্রভাব। ভারতীয় উপমহাদেশের পার্শ্ববর্তী দেশ ছিল চীন ও পারস্য। তখন চীন ও পারস্যে তখন তাম্রমুদ্রার প্রচলন ছিল, কাগজি মুদ্রার প্রচলন ছিল। আর ঠিক ওই সময়ই বিশ্বব্যাপী রৌপ্য, স্বর্ণ এবং রৌপ্যের সংকট দেখা দেয়। এই সকল কারণে, একটা হলো স্বর্ণ রৌপ্যের সংকট, আর একটা হলো রাজকোষ শূন্য, সেনাবাহিনীর ভরণ পোষণ, চীন ও পারস্যের প্রভাব, মানে সেখানে কাগজি মুদ্রা এবং তাম্র মুদ্রার প্রচলন ব্যাপকভাবে ছিল, মানে এই ধরনের প্রতীকী মুদ্রার। তাই সুলতান মনে করেছিলেন যে তিনিও তাম্র মুদ্রা প্রচলন করবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। এখন আমাদের দেশে যেমন 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন, এগুলো প্রচলিত ছিল না। আস্তে আস্তে এগুলোর প্রভাব, 1 টাকা 2 টাকার কয়েন তো এখন চলে যাচ্ছে আস্তে আস্তে, সব 2 টাকার নোটও এখন প্রায় অপ্রচলিত ধরতে গেলে, 1 টাকার নোট তো পাওয়াই যায় না। তো এইগুলো হলো প্রতীকী। যেমন আমাদের দেশে যে তোমার 10 টাকার নোট পর্যন্ত হলো তোমার বাংলাদেশ ব্যাংকের, আর 5 টাকার নোটে দেখবা বাংলাদেশ গভর্নর, অর্থমন্ত্রীর তত্ত্বাবধানে থাকে, আর ওইগুলোতে গভর্নরের তত্ত্বাবধানে, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে থাকে, আর 5 টাকার নোটে দেখবা অর্থ মন্ত্রণালয়ের ইয়ে থাকে, কারণ ওইগুলো হলো প্রতীকী মুদ্রার মতন। আচ্ছা, তো সুলতানের এই তাম্রমুদ্রা প্রচলন ব্যর্থ হলো কেন? জনগণের বিরোধিতা, জনগণ এটাকে সঠিকভাবে নেয় নাই। কেন নেয় নাই? কারণ যারা জনগণের ভিতরে যারা ব্যবসায়ী ছিল, তারা ব্যবসায়ীরা এই মুদ্রার আদান প্রদানে অনীহা প্রকাশ করে। আচ্ছা, আর জাল মুদ্রার প্রসার, কারণ এই তাম্র মুদ্রা যে হিন্দুরা তখন কাসাতে করে তারা
কাঁসার পাত্রে তারা পানি ধারণ করত, খাবার দাবার রান্না করত, খাবার খেত থালাতে পাত্রতে। এরকম দেখা গেল যে সকল স্থানে এরকম কাঁসার বা পিতলের এই তৈজসপত্র মানে ব্যবহার জিনিসপত্র তৈরি হতো, সেখানে ধ্যাদার চেয়ে এই তাম্র মুদ্রার তৈরি শুরু হয়ে গেল। এতে করে প্রচুর বাজারে তাম্র মুদ্রা চলে আসলো, জাল এবং আসল, কোনোটাই বোঝার কোনো জো নেই। তখন ব্যবসায়ীরা জনগণ এই মুদ্রার প্রতি অনীহা প্রকাশ করল, বিরোধিতা শুরু করল। বিদেশি বণিকরা এই মুদ্রা নিতে অস্বীকৃতি জানালো, আর প্রচুর মুদ্রা বাজারে আসাতে মুদ্রাস্ফীতি দেখা দিল। কারণ মুদ্রার মান কমে গেল, জিনিসপত্রের দাম বেড়ে গেল, যার কারণে বাধ্য হয়ে সুলতানকে এই ব্যবস্থা বাতিল করতে হলো, তাম্র মুদ্রা বাতিল করতে হলো। সুলতান তখন ডিক্লারেশন দিলেন, যার যত তাম্র মুদ্রা আছে কোষাগারে জমা দিয়ে তারা আবার সমপরিমাণ রৌপ্য বা স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে। এভাবে সুলতানের এই তাম্র মুদ্রা প্রচলনটা ব্যর্থতায় পর্যবসিত হলো। যদি সুলতান কি ব্যবস্থা নিলে এই মানে তার পরিকল্পনাটা ব্যর্থতায় পর্যবসিত হতো না, যদি তিনি তাম্র মুদ্রায় একটা রাজকীয় সিলের ব্যবস্থা করতেন, তাহলে তার এই মুদ্রা আর পিতল কারখানায় বা কাঁসার কারখানায় আর নকল করতে পারত না। তখন নকল আর আসল মুদ্রার একটা তফাৎ সৃষ্টি হতো। শুধু একটা ব্যবস্থা, যদি তিনি যদি একটা রাজকীয় সিলের ব্যবস্থা করতেন, তাহলে এক কথা উত্তর। তাহলে আমরা তাম্র মুদ্রা প্রচলন কেন করেন, কারণ তখন স্বর্ণ মুদ্রার অপ্রতুলতা দেখা দেয়, রাজকোষ শূন্য দেখা দেয়, সেনাবাহিনীর ভরণ পোষণের একটা ব্যাপার চলে আসে। এই অবস্থায় সুলতান কি করেন, মুদ্রা ব্যবস্থা প্রচলন করেন। কিন্তু মুদ্রা ব্যবস্থার ব্যর্থতার কারণ কি, জনগণের বিরোধিতা, জাল মুদ্রার প্রসারের কারণে ব্যবসায়ীরা নিতে অস্বীকার করলো, আর প্রচুর জাল মুদ্রা বাজারে আসাতে মুদ্রাস্ফীতি দেখা দিল, যার কারণে সুলতান বাধ্য হয়ে এই তাম্র মুদ্রা প্রচলন যে উদ্দেশ্য সেটা তার ব্যাহত হয়ে গেল। তিনি তা প্রত্যাহার করেন এবং বললেন, যার যত মুদ্রা আছে কাজ রাজকোষে জমা দিয়ে সমপরিমাণ স্বর্ণ রূপের মুদ্রা নিয়ে যাওয়ার জন্য। এইভাবে সুলতান ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেন। তাইলে আমরা তাম্র মুদ্রার প্রচলনের কারণগুলো যদি ভালোভাবে আয়ত্ত রাখতে পারি, তাইলে এবং ব্যর্থতার কারণগুলোও যদি মনে রাখতে পারি, তাহলে তাম্র মুদ্রা প্রচলন থেকে যেই ধরনের প্রশ্নই আসুক, কেন তিনি প্রবর্তন করেন এরম প্রশ্ন আসলে উত্তর দিতে পারবো, কেন তার এটি ব্যর্থ হয়েছিল সেটারও উত্তর দিতে পারবো। তাহলে আমরা এগুলো ভালোভাবে বই থেকে দেখে দেখে আমরা একটা নোট করে ফেলবো। দোয়াবন চলে কর বৃদ্ধি। সুলতান মোহাম্মদ বিন তুগলকের অন্যতম পরিকল্পনা দোয়াবের কর বৃদ্ধি। তিনি 1334 খ্রিস্টাব্দে দোয়াব অঞ্চল কর বৃদ্ধি করেন। বৃদ্ধির কারণ ছিল কি, আর্থিক সংকট, ভুল হয়ে গেছে, সংকট লেখা হয়েছে। খোরাসান এবং কারাচিল অভিযানে বিরাট সৈন্যবাহিনীর ভরণ পোষণ করার যথেষ্ট অর্থ সংকট দেখা যায়। এছাড়া প্রতীক তাম্র মুদ্রা প্রচলনের ব্যর্থতার অর্থনীতি মেরুদণ্ড ভেঙে পড়ে। এই আর্থিক সংকট নিরসনের জন্য গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী উর্বর দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করা হয়। হিন্দু গোস্বামীর দমন। হিন্দু সম্পদশালীরা ছিল দোয়াব অঞ্চলের প্রভাবশালী, তারা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ ছিল, তাদেরকে উপযুক্ত শিক্ষাদানের জন্য দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেন। শাসন কার্য দোয়াবের কর বৃদ্ধির অন্যতম কারণ হলো সুষ্ঠুভাবে রাষ্ট্রকে পরিচালনা করা। তাইলে আমরা দেখতে পাই কি, তার আগের খোরাসান অভিযান, কারাচিল অভিযান, তাম্র মুদ্রা প্রচলন, রাজধানী স্থানান্তর সবগুলোই ব্যর্থ হয়। এই ব্যর্থতার যে রাজকোষের যে ক্ষতি সেটাকে পুষিয়ে নেওয়ার জন্যই তিনি তাম্র মুদ্রা বা খোরাসান কারাচিল অভিযান, এটি অভিযান অভিযান অভিযানের মতন, এটি হলো বৃদ্ধি, মানে একটা কর বৃদ্ধি করে রাজকোষকে একটা সামঞ্জস্যতায় নিয়ে আসবেন।
তাহলে উদ্দেশ্য কী ছিল? আর্থিক সংকট মোকাবেলা করার জন্য, ভূস্বামীদের দমন করার জন্য এবং শাসন কার্যের সুবিধার জন্য। কারণ অর্থনৈতিক সমৃদ্ধি যদি না থাকে তাহলে রাষ্ট্র কীভাবে সার্বিকভাবে পরিচালিত হবে? এবার কর বৃদ্ধির পরিকল্পনা ব্যর্থতার কারণ, প্রজা সাধারণের আর্থিক সংকট, ঐতিহাসিক বারানির মতে প্রজাদের ধ্বংসকল্পে 10 হতে 20 গুণ পর্যন্ত বৃদ্ধি পর্যন্ত কর বৃদ্ধি করা হয়, যা প্রজাদের পক্ষে পরিশোধ করা সম্ভব ছিল না। কর আদায়ে কঠোরতা, কর আদায়ে নিয়োজিত কর্মচারীগণ আদায়ের সময় দমন নীতি গ্রহণ করেন, ফলে জনগণের বিরূপ সমালোচনা শুরু করে এবং সুলতান সম্পর্কে একটি সুলতান সম্পর্কে একটি মানে এটা এমন হয়ে যায় যে সুলতানকে তারা ঘৃণার দৃষ্টিতে দেখা শুরু করে, সুলতানের সম্পর্কে একটি খারাপ ধারণা সৃষ্টি হয়। দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করার সময় সেখানে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছিল, সেই সুলতান এই কর বৃদ্ধির প্রস্তাব গ্রহীত করেন এবং জনগণের ঋণ সুবিধা মঞ্জুর করেন। এখানে আর একটু কথা আছে, ব্যর্থতার পিছনে আর একটি কারণ আছে, সেটা হলো এই যে খোরাসান অভিযানের সময় যে 370,000 সৈন্যবাহিনী গঠন করেছিলেন, পরে তিনি 270,000-কে বাদ দিয়ে 1 লক্ষ সৈন্যকে তিনি নিয়মিত সৈন্য হিসেবে নিয়োজিত রাখেন, আর 270,000 সৈন্যকেই তিনি সৈন্যবাহিনী থেকে বাদ দেন। এই 270,000-এর ভিতরে এই দোয়াব অঞ্চলেরও অনেক সৈন্য ছিল, তারা এই চাকরি থেকে বিতাড়িত হয়ে তারা মানে বিরা সুলতানের প্রতি তাদের একটা খারাপ বা একটা মনোক্ষুণ্ণতা ছিল। আর সুলতান যখন দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করলেন, তখন তারা সুলতানের এই সিদ্ধান্তকে ঘৃণার দৃষ্টিতে দেখলেন এবং এর বিরোধিতা শুরু করলেন। এমন হয়েছে যে যখন কর নেওয়ার সময় হলো, তখন তারা নিজেদের খেতেই আগুন লাগিয়ে তারা জঙ্গলে পালিয়ে গিয়েছিল ওই ঘৃণার কারণে। আর যারা কর আদায় নিয়োজিত কর্মচারী ছিল তারাও মানে কি করলো, দমন নীতি শুরু করলো। তাহলে এক হইলো প্রজাদের অনিয়া, দুই হইলো তার কর্মচারীদের প্রচণ্ড চাপ, এই দুইয়ের কারণে। আর তখনই হলো দোয়াবে দুর্ভিক্ষ, এই কারণে সুলতানকে এই কর বৃদ্ধির পরিকল্পনা বাতিল করতে হয়। তাহলে এটাও ব্যর্থ হইলো, তাম্রমুদ্রা প্রচলন যেমন ব্যর্থ হলো, দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির পরিকল্পনাও ব্যর্থ হয়ে গেল। এবার আসো আমি একটা বলি, কারা ছিল অভিযান 37 থেকে 38, এটা আমি ডিকটেশনমূলক বা বর্ণনামূলকভাবে বলতেছি, তোমরা শোনো খুব মনোযোগ দিয়ে। কারা ছিল অভিযান, এটা চীন সীমান্তের কাছে, এটি পর্বত সংকুল অঞ্চল, এরা বর্তমান ভারতের কাংরা অঞ্চলে কাংরা জেলায় অবস্থিত। সুলতান এই কারাচিল অঞ্চলে যখন অরাজকতা শুরু হয়, সেখানে দুর্বৃত্তরা বা সীমান্তবর্তী এলাকায় খুব নাজেহাল অবস্থা, মানে সুলতানের রাজকীয় কোনো ক্ষমতাই সেখানে নেই, সেখানে দুর্বৃত্তরা তাদের ইচ্ছে মতন যা ইচ্ছা তাই করে। এই অবস্থায় সুলতান চিন্তা করলেন যে যেহেতু খোরাসান অভিযান বাতিল করলেন, তিনি প্রায় 1 লক্ষ সৈন্য কারাচিল অভিযানে প্রেরণ করলেন, কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে তোমরা 10 মাইল অন্তর অন্তর, খুব মনোযোগ দিয়ে শুনবা, 10 মাইল অন্তর অন্তর তোমরা সাময়িক সেনানিবাস মানে সামরিক ঘাঁটি, তোমরা চৌকি তোমরা নির্মাণ করবা 10 মাইল অন্তর অন্তর, এবং সেখানে রসদ যাতে মজুদ থাকে, রসদ বলতে খাবার এবং অস্ত্রশস্ত্র ঘোড়া এইসব যাতে মজুদ থাকে। এইভাবে তোমরা একটা অঞ্চল জয় করে, কারণ সে পুরাটাই ওই অঞ্চলটাই ছিল দুর্বৃত্তদের দখলে, বিদ্রোহীদের দখলে। তাহলে ধরো 10 কিলোমিটার বা 10 মাইল জয় করার পর সেখানে একটি ঘাঁটি তৈরি করবে, তারপরে আবার 10 মাইল যাবে, এইভাবে যাওয়ার কথা নির্দেশ ছিল সুলতানের। কিন্তু সেনাপতি সুলতানেরই আপনজন,
বিজয়ের উল্লাসে তিনি সুলতানের এই নির্দেশ ভুলে যান। তিনি জয়ের নেশায়, জয়ের উন্মত্ততায় তিনি আর সুলতানের এই পরিকল্পনাটা বাস্তবায়ন করেননি। এখন চলে গেলেন সেই কারাচিল অভিযানে, নদী পার হয়ে গেলেন গিয়ে। এবার যখন কারাচিলে পৌঁছলেন, তখন কারাচিলের বিদ্রোহীরা, বিচ্ছিন্নতাবাদীরা, তারা এমন মানে তখন এমন অবস্থা হয়ে গেল যে প্রচণ্ড বৃষ্টি, মানে পরিবেশের বৈপরীত্য, বৈরিতা, আর দিক দিয়ে ভূমিধস, আর উপরন্ত ছিল বিদ্রোহীদের পাথর নিক্ষেপ। উপর থেকে বড় বড় পাথর ছুড়ে দিত নিচে, সৈন্যরা সে পাথরের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করত। প্রচণ্ড বৃষ্টিতে তারা ভিজে নাজেহাল হয়ে গেল। আক্রমণ, বিদ্রোহীদের আক্রমণ তারা তখন সহ্য করতে পারলো না, কারণ পিছনে তাদের কোনো কিছুই ছিল না। এই ধরো নদী পার হয়ে গিয়েছিল সুন্দরভাবে, কিন্তু ফেরার পথে বৃষ্টি সংকুল, প্রচণ্ড পানির স্রোত থাকার কারণে অনেকে নদী পার হতে পারলো না, নদীতে ভেসে গেল। তারপরে ফিরে আস নদী পার হতে যারা পারলো, কিন্তু রসদের অভাবে, খাবারের অভাবে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ল। এইভাবে সুলতানের কারাচিল অভিযানটা ব্যর্থতায় পর্যবসিত হলো। তাহলে সুলতানের নির্দেশ কী ছিল? 10 মাইল অন্তর অন্তর রাজ্য, যেই অঞ্চলে জয় করো, জয় করার পর গিয়ে কি করবে, একটা ঘাঁটি তৈরি করবে, রসদ মজুত করবে, তারপরে আবার সামনের দিকে আগাবে। কিন্তু কয়েক কিছু দূর যাওয়ার পরে সুলতানের এই নির্দেশ তারা উপেক্ষা করলো, কারণ একের পর এক অঞ্চল তারা জয় করতে, জয়ের নেশায় সব ভুলে গেল। আর তারই খেসারত দিতে হলো, প্রায় 1 লাখ সৈন্য সেখানে মৃত্যুবরণ করলো, মাত্র 10-12 জন ফিরে আসতে পেরেছিল। তাহলে এই হলো সুলতান মোহাম্মদ বিন তুগলকের উচ্চবিলাসী 5টি পরিকল্পনার বর্ণনা। তোমরা গত ক্লাস, এই ক্লাস দুটোটাকে ভালোভাবে শুনে দেখে তোমরা একটা নোট তৈরি করে ফেলবে। প্রথম রাজধানী স্থানান্তর তাম্রমুদ্রা, অথবা রাজধানী স্থানান্তর ধরো খোরাসান অভিযান, এইভাবে তোমাদের উদ্দীপকগুলো হতে পারে। উদ্দীপকটা যেভাবে হোক, তোমরা তখন চেষ্টা করবা উদ্দীপকের উত্তর দিতে পারবে। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করবা। এই বলে এবং আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।